নমস্কার বন্ধুরা, অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। প্রতি মুহূর্তে নিজের করাল থাবা চওড়া করছে স্টোক। পরিসংখ্যান বলছে প্রতি ছজনের মধ্যে জীবন দশায় অন্ততপক্ষে একবার একজন করেও হলেও স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। 17 মিলিয়ন মানুষ বা 1,70,00,000 মানুষ এই স্ট্রোকের কবলে পড়ছে। বয়সজনিত এটা রোগ হলেও আজকাল কম বয়সীরা এর কবলে ভীষণভাবে পড়ছে। 10 বছর আগেও যার সংখ্যা ছিল মাত্র 8%, সেটা এখন দাঁড়িয়ে গেছে 40-45%। কেন কেন হচ্ছে এই স্ট্রোক, তার কারণই বা কী, আর এর থেকে বাঁচার উপায় বা কী? আমি ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের শোনাবো, একটু মেনে চলো। হয়তো এই কম বয়সীরা যারা এই ধরনের সমস্যায় পড়ছো বা এই ধরনের করাল থাবা স্ট্রোকের হাত থেকে বাঁচতে পারবে। বলবো বন্ধুরা, সেই কথাই বলবো। তবে তার আগে রোজকার মতনই যে আবেদনটা আমি তোমাদের করব, যে আমাদের চ্যানেল বেঙ্গল ফিউশনে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। কিভাবে সাবস্ক্রাইব করবে সেটা একবার দেখে নাও। বন্ধুরা, এবারে আসি এই স্ট্রোকের কারণগুলো কি কি। অনিয়ন্ত্রিত রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্ট্রলের প্রবণতা, পরিশ্রম কম করা মানে ঘাম না ঝরানো, এরপর কি বলতো, শাকসবজি বা আমরা ফলমূল না খাওয়া। এখনকার কম বয়সী ছেলেমেয়েরা কিন্তু চট করে শাকসবজিও খেতে চায় না, ফলমূলও খেতে চায় না, সেটাও কিন্তু আর একটা কারণ। আর ওজন বেড়ে যাওয়া এবং ডায়েটে হ্রাস না দেওয়া। তারপরে আছে ধূমপান বা মদ্যপান, সেটা অনেক সময় পরিমাণের অনেক বেশি হয়ে যায়। আর কি বলতো, মানসিক ও শারীরিক স্ট্রেস। তাছাড়া তো আছে জাঙ্ক ফুড, যখনই আমাদের খিদে পাচ্ছে তখন আমরা জাঙ্ক ফুড খেয়ে নিচ্ছি, সেটাও কিন্তু স্ট্রোকের আর একটা কারণ। স্ট্রোক থেকে বাঁচার 10টা উপায় আমি আজকে তোমাদের বলবো। অবশ্যই এই উপায়গুলো বিশ্ব স্ট্রোক অর্গানাইজেশন থেকেই পাওয়া, আমি জানতে পেরেছি, তাই আমার মনে হয়েছে আমার বেঙ্গল ফিউশনের সকল দর্শক বন্ধুদের আমি এই উপায়গুলো জানাই। প্রথম উপায়টা মানে প্রথম পয়েন্ট যেটা বলবো, সেটা বলবো প্রতিনিয়ত মানে রেগুলার বেসিসে রক্তচাপ মানে ব্লাড প্রেশার মাপাও। পারলে বাড়িতে একটা অটোমেটিক মেশিন কিনে নাও যদি সেটা সম্ভব হয়, আর না হলে সপ্তাহে একবার করে অন্তত পক্ষে প্রেশার মাপাও। যদি দেখো প্রেশার অনেক বেড়ে যাচ্ছে তাহলে কিন্তু অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নাও। 2 নম্বর পয়েন্ট, প্রতিদিন নিয়ম করে 25-30 মিনিট ওয়ার্কআউট করো মানে ঘাম ঝরা। সেটা অন্য কোনোভাবেও করতে পারো, সাঁতারও কাটতে পারো কিংবা জোরে হাঁটতেও পারো, অবশ্যই শরীর থেকে ঘাম ঝরাও। 3 নম্বর পয়েন্ট, সুষম খাবার খাও, সেটা লো ফ্যাট যুক্ত খাবার হতে হবে। আর প্রতিদিনের খাদ্য তালিকায় 5 রকম ফল অতি অবশ্যই রাখো। 5 রকম ফল হয়তো তোমরা গোটা গোটা খেতে পারবে না, তাই 5 রকম ফলটা রাখবে, কেটে নেবে, অল্প করে খাবে, কিন্তু খাবে কিন্তু 5 রকম ফল। আর শাকসবজি অবশ্যই খাও, খাবারে নুনটা কিন্তু একটু কম দিও। এবারে বলি 4 নম্বর, রক্তে আমাদের খারাপ কোলেস্ট্রল মানে LDL এর অনেকখানি প্রভাব থাকে স্ট্রোক হওয়ার জন্য, তাই যাতে LDL কমে সেই চেষ্টাটা করো। আর HDL মানে ভালো কোলেস্ট্রল যাতে বাড়ে সেদিকে খেয়াল রেখো। HDL বাড়বে এরকম খাবার খাওয়া শুরু করে দাও, তাহলে দেখবে স্ট্রোকের প্রবণতা অনেকখানি কমবে। 5 নম্বর পয়েন্ট, BMI মানে বডি মাস ইনডেক্স,
এটাকে কিন্তু খেয়াল রেখো। আমাদের কোমর ও নিতম্বে যে অনুপাতটা সেদিক থেকেও সতর্ক থেকো। ৬ নম্বর পয়েন্ট, ধূমপান এবং তামাক জাতীয় দ্রব্য বর্জন করো। আমরা সবাই জানি ধূমপান এবং তামাক দুটোই কতখানি ক্ষতিকারক আমাদের শরীরের পক্ষে। শুধু হার্ট বলবো কেন, আমাদের ক্যান্সার সেটার জন্য তো অনেকখানি দায়ী এই ধূমপান আর তামাক জাতীয় দ্রব্য সেবন করা। তাই এই দুটোকে পারলে পুরোপুরি অ্যাভয়েড করো, ছেড়ে দাও, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ৭ নম্বর পয়েন্ট, চেষ্টা করো মদ্যপানকে নিয়ন্ত্রণে রাখা। যারা অল্প একটু আধটু খাও তারা ঠিক আছে, কিন্তু যারা মাত্রা অতিরিক্ত মদ্যপান করো তারা কিন্তু এখন থেকে সাবধান হয়ে যাও, কারণ তাদের ক্ষেত্রে স্ট্রোকের প্রবণতা অনেকখানি বাড়িয়ে দেয় এই মদ্যপান। পুরুষরা দু পেগ মতো নিতেই পারো আর মহিলারা এক পেগ মতো, তার বেশি কিন্তু মদ্যপান করো না, তাহলে কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে অতি ক্ষতিকারক। ৮ নম্বর পয়েন্ট, ডায়াবেটিস বাংলাদেশ রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করো। এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করা। এটা কিন্তু শুধু হার্টের ক্ষতি করে সেটাই নয়, কিন্তু এর সঙ্গে আরও অনেক রকম শারীরিক সমস্যা ডেকে আনে। তাই খেয়াল রেখো যাতে কিছুতেই যেন ডায়াবেটিস না হতে পারে বা রক্তে শর্করা না বাড়ে। ৯ নম্বর পয়েন্ট, যদি দেখো আমাদের অনিয়মিত হার্টবিট হচ্ছে বা হয়তো দেখা যাচ্ছে যে যতটা হওয়া উচিত তার থেকে যেন বেশি হচ্ছে, সেক্ষেত্রে যদি বুঝতে পারো তাহলে কিন্তু কাল বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হও, কারণ এটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখা তোমাদেরই দরকার। ১০ নম্বর এবং শেষ পয়েন্ট হলো মানসিক ও শারীরিক চাপ কমানোর চেষ্টা করো। যতই তোমাদের কাজের চাপ থাকুক না কেন বা অন্যরকম সাংসারিক চাপও থাকুক না কেন, তবুও চেষ্টা করো মানসিক চাপকে নিয়ন্ত্রণ করো। পারলে মেডিটেশন করো, সেটা হয়তো দেখবে তোমাদের এই চাপ কমাতে অনেকখানি সাহায্য করবে। সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের তো ভালো রাখবেই, তার সঙ্গে তোমার আশেপাশে তোমার কাছের যে মানুষগুলোকে সেগুলোকেও সবাইকে ভালো রেখো। আর পারলে আমার এই ভিডিওটা বা আমার এই তথ্যগুলো সকলকে জানানোর চেষ্টা করো, তাহলে হয়তো দেখবে তোমার মতো তুমি যেমন উপকৃত হলে ঠিক সেরকমভাবে তারাও অনেকখানি উপকৃত হবে। আর তোমাদের মতামত আমাদের কিন্তু জানাবে, কারণ তোমাদের মতামত আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ, সবসময় তোমাদের মতামত দিও। আজকে জিনিয়া এখানেই শেষ করছে, নমস্কার।